আসসালামু আলাইকুম। চলে এসেছি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে। অনেক দিন থেকে অনেকেই আমাকে রিকোয়েস্ট করছিল আমি যেন উলের কাজ নিয়ে আসি। আজ আমি উলের কাজ নিয়ে এসেছি ছোট্ট বাচ্চাদের জুতো। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আমি এই জুতো তৈরি করে তোমাদের দেখাবো। চলো শুরু করি। প্রথমে আমি উল নিয়েছি বর্ধমান, আর এটা বুনবো 9 নম্বর কাঁটাই। একটা ফাঁস দিতে হবে, যেমন এমনি সাধারণ আমরা ফাঁস দিই সেই রকম একটা ফাঁস দিতে হবে। ফাঁস দেওয়ার পরে এই কাঁটার মধ্যে ডান হাতের আঙুলের সুতোটা ভরে বাম হাতের সুতোটা ঘুরিয়ে ডান হাতের সুতোটাকে ফেলে দিতে হবে। 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22 এখানে আমি 22টা ঘর নিলাম। এবারে এটাকে বুনতে হবে এইদিকে দেখো সিধা আর এইদিকে উল্টো, মানে একদিকে সিধা দেখেই বুঝতে পারবে তোমরা, একদিকে সিধা হবে একদিকে উল্টো হবে। তো এখানে আমি বুনবো শুধু উল্টো, ঠিক এই রকম ওপর দিকে ভরে সুতোটাকে ঘুরিয়ে ঘরটাকে ফেলে দিতে হবে, মানে বাম হাতের ঘরটাকে ফেলে দিতে হবে। শুধু উল্টো বুনতে হবে, আর কতটা বুনতে হবে সেটাও তোমরা ভালোভাবে দেখে নাও। দেখো এই সাইড নিচে সাইডে ভরবো না, আবারও সুতো শেষ হয়ে গেছে, সেম উল্টো দিকেই ভরতে হবে। প্রথম ঘরটা তুলে নিতে হবে, আবারও উল্টোই বুনবো, ঠিক এইভাবে। এইভাবে 10 রাউন্ড বুনতে হবে। আমি তোমাদের গুনে দেখাচ্ছি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আর কাঁটাই যদি বলা হয় তাহলে 20 কাঁটা, 20 কাঁটা বললেই 10টা এইরকম রাউন্ড হবে। এবারে দেখো কি করতে হবে, এখানে আমি 6টা ঘর কমিয়ে নেব। ঘর কমানোর পদ্ধতি দেখো, একটা ঘর তুলে নিলাম, তোলার পরে ডান হাতে যে ঘরটা তুললাম সেই ঘরটা আবার বাম হাতের কাঁটায় ভরে দিলাম। ভরার পরে দুটো একসঙ্গে বুনে নেব, তাহলে 2-এর 1 হয়ে গেল। আবারও যে ঘরটা বুনলাম সেই ঘরটা আবার বাম হাতে কাঁটায় ভরে দিলাম, ভরার পরে দুটো একসঙ্গে বুনে নেব। খুবই সহজ ঘর কমানো, এইভাবে 6টা ঘর কমিয়ে নেব। 6 বার করলেই 6টা ঘর কমে যাবে। মানে যে ঘরটাকে বুনে নিচ্ছি সেই ঘরটা আবার বাম হাতের কাঁটায় ভরে একসঙ্গে দুটো বুনে নিচ্ছি। 6টা ঘর কমানো হয়ে গেছে। এবারে আবারও উল্টোই বুনে নেব, তারপরে আমি অন্য কালার উল দেব। এখান থেকে একটা ডিজাইন তুলব, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রথমে 1টা করে ঘর তুলে নিতে হয়। এবারে অন্য কালার উল কিভাবে জয়েন্ট করছি দেখে নাও, ঠিক এইভাবে। খুবই সহজে জয়েন্ট করা হয়ে যাবে, কোনো গিটের প্রয়োজন নেই।
খুবই সহজে জয়েন্ট করা হয়ে গেছে। এই ব্লু কালার আমি বুনে নেব এক কাটা উল্টো আর এক কাটা সিধা, এরকম করে চার কাটা বুনতে হবে। দেখো এইদিকে সিধা, যেদিকে সিধা আছে সেই দিকে সিধা বুনে নেব। আর এটা হবে শুধু এই ব্লু কালারের ক্ষেত্রে, সিধা নিচের দিকে ভরতে হবে কাঁটাটা। হয়ে গেছে, আবারও এইদিকে বুনে নেব উল্টো। এইভাবে দুইবার রাউন্ড দিতে হবে, কাঁটাই যদি বলা যায় চার কাঁটা। তাহলে এই ব্লু কালারটা হচ্ছে এক কাঁটা উল্টো এক কাঁটা সিধা, আবার এক কাঁটা উল্টো আবার এক কাঁটা সিধা। এখান থেকে একটা ডিজাইন তৈরি হবে। এবারে এই ব্রাউন কালার লাগাবো, এটা উল্টোই বুনবো। এটা যেমন প্রথম দিকে উল্টো বুনছিলাম তেমন উল্টোই বুনতে হবে। একে যতবার লাগাবো উল্টোই বুনবো। আর এটাও চার কাঁটা বুনতে হবে, রাউন্ডে বলা যায় দুই রাউন্ড। ঠিক এই রকম হবে। এইভাবে পাঁচ পাঁচ করে দশ লাইন করে নেব। পাঁচ লাইন হবে ব্লু আর পাঁচ লাইন হবে এক দুই তিন চার পাঁচ ছয়। ছটা ঘর কমিয়েছিলাম, ছটা ঘর আবার নিয়ে নিলাম। এবারে যেমন নিচের দিকে বুনেছিলাম উল্টো, ঠিক এইদিকেও সেমভাবে বুনে নিতে হবে। এই দেখো নিচে যেমন বুনেছিলাম ঠিক এই দিকেও বুনে নিয়েছি দুই দিকে সমান করে। এবারে ঘরটাকে মানে সব ঘরগুলো বন্ধ করব। প্রথমে একটা ঘর তুলে নিলাম, তোলার পরে যে ঘরটা তুললাম সে ঘরটা আবার বাম হাতের কাঁটায় ভরে দেব। ভরার পরে দুটো ঘর একসঙ্গে বুনে নেব। এই রকম, তাহলে দুইয়ের এক হয়ে গেছে। আবারও সেমভাবে যে ঘরটা বুনে পেলাম সেই ঘরটা আবার বাম হাতের কাঁটায় ভরে দিলাম। ভরার পরে দুটো ঘর একসঙ্গে বুনে নেব আর ঘর দুটোকে ফেলে দেব। কাছে থেকে দেখাচ্ছি তোমাদের, এইভাবে সব ঘর বন্ধ করে নেব। বন্ধ করার পরে শেষে যে ঘরটা রয়েছে সেটাকে কিভাবে গিট দেব দেখে নাও। এই দেখো সুতোটাকে কেটে তার ভিতরে ভরে এভাবে টেনে নিলেই গিট বসে যাবে, কমপ্লিট। এবারে বাকি রইল সেলাই। সেমভাবে দুটো করে নিয়েছি দুই পায়ের জন্য। আর খুবই সহজে এই ছোট্ট শিশুদের মানে ছোট্ট বাচ্চাদের জুতো তৈরি হয়ে যাবে। এই দেখো প্রথম পার্ট ও শেষের পার্ট একসঙ্গে জয়েন্ট করে নেব। জয়েন্ট করার পরে যেদিকে আমি ধরেছি সেলাইয়ের জন্য এটা হচ্ছে পিছন পার্ট, মানে পায়ের গোড়ালি থেকে ওপর পর্যন্ত পিছু পার্ট। পায়ের নিচের গোড়ালি থেকে ওপর পর্যন্ত এটা পুরোটা সেলাই করে নেব। এবারে
এটা হচ্ছে নিচু পার্ট, মানে পায়ের পাতার নিচে দিকে। এটা একসঙ্গে ধরে সেলাই করব না, এইভাবে রান সেলাই মারব। তারপরে এক জায়গায় জড়ো করে নেব, মানে সেলাই করে গোল করে নেব। এইভাবে গোল করে রান সেলাই দিয়ে যেখান থেকে শুরু করেছিলাম সেখানে এসে শেষ করব। করার পরে সুতোটাকে টেনে এক জায়গায় জড়ো করে নেব। এটা হয়ে যাবে পায়ের পাতার নিচু অংশ। ভালো করে মুখটাকে বন্ধ করে দিলাম। এটা হলো পায়ের পাতার নিচু অংশ। পায়ের পাতার নিচু অংশ হলো ও পায়ের পাতার পিছন দিকে হলো। এবারে বাকি থাকলো পায়ের পাতার উপরের অংশ। এই দেখো, এটাকেও সেম ভাবে সেলাই করব, মানে দুই দিকে একসঙ্গে ধরে সেলাই করব না। নিচে যেমন গোল করে দিলাম, ওপরেরটাও সেম ভাবে গোল করে নেব। এই দেখো, এইভাবে রান সেলাই দিয়ে দেব। যেখান থেকে শুরু করেছি সেখানে গিয়ে শেষ করব। শেষ করার পরে সুতোটাকে টেনে নেব। এই দেখো, এখান থেকে শুরু করেছিলাম, এখানে এসে শেষ করলাম, আর এইভাবে টেনে এক জায়গায় জড়ো করে নিলাম। এটা হচ্ছে পায়ের পাতার ওপরের অংশ। ভালো করে মুখটাকে বন্ধ করে নেব। যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেলাইয়ের কাজ কমপ্লিট। এটা হচ্ছে নিচু অংশ। এইদিকে ওপরে তৈরি হয়ে গেছে জুতো। এবারে ওপরের সাইডে যে সেলাইটা দিলাম সেটার জন্য একটা ফুল তৈরি করব। ফুল একটা বসিয়ে দিলে মনে হবে না কোথায় সেলাই করেছি। এইখানে তো ফুল তৈরি করার জন্য বেশি কিছু করতে হবে না। ছোট্ট একটা সুতো নিয়ে দুই আঙুলের ফাঁকে দিয়ে দিলাম। দেওয়ার পরে এইভাবে 20 রাউন্ড সুতো দিয়ে দেব। দুই আঙুলের ফাঁকে যে সুতোটা দিলাম সেটা শুধু গিট দেওয়ার জন্য। এই দেখো, ঠিক এইভাবে, এটা শুধু গিট দেওয়ার জন্য দিয়েছিলাম। ভালো করে গিটটাকে বসিয়ে দেব, তারপরে এটা কেটে নেব। তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো, আমার নিত্য নতুন ভিডিওগুলো যদি দেখতে চাও তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করে নাও। সাবস্ক্রাইব করার পরে পাশের বেলটাকেও প্রেস করতে হবে, তারপরে যেটা অল লেখা আসবে সেটাতেও ক্লিক করতে হবে। তাহলেই আমার নিত্য নতুন ভিডিওগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও, আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে আমার ভিডিওটা শেয়ার করো। এবারে দেখো, যে ফুলটা তৈরি করলাম সেটাতে পুঁতি দিলেও হবে। আমি এখানে ছোট্ট দেখে একটা বোতাম দিয়েছি, আর এটাকে ওপর সাইড যেটা সেলাই করলাম সেই ফুলটা ওইখানে দিয়ে সেলাই করে নেব। ভিতর থেকে ছুঁচ ভরে নেব। ছুঁচ ভরার পরে সে ফুলটা ছুঁচের মধ্যে দিয়ে দিলাম, আর বোতামটাকেও দিয়ে দিলাম। দেখতে ভীষণই সুন্দর হবে। আর তোমাদেরকেও বলবো, তোমরাও ট্রাই করে দেখো অবশ্যই বাড়িতে। খুবই সুন্দর জুতো তৈরি হবে।
বড়দের যদি মজা করতে চাও তাহলেও কিন্তু এই এইরকমভাবে মজাও তৈরি হয়ে যাবে। আমি তোমাদের মজাও তৈরি করে দেখাবো পরের ভিডিওতে, সোয়েটার তৈরি করে দেখাবো। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাও। আজকের মতো এতটাই, এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।